রনি তালুকদারের জাতীয় দলে ফেরাটাই একটা অসাধারণ গল্প বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায়। আর ফেরার পর তিনি যেমন খেলছেন সেটাকে শুধুমাত্র গল্প বলে আটকে রাখা যাবে না, এটা রীতিমতো রূপকথার গল্প। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি যে 38 বলে 67 রানের বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংস খেললেন, রনি তালুকদার যে ম্যান অব দ্য ম্যাচ হলেন, এটা কি আসলে রূপকথার চেয়ে কম বলবেন কিভাবে যদি তার ক্যারিয়ার জার্নিটা দেখেন? আজকে থেকে 8 বছর আগে 2015 সালে রনি তালুকদারের বয়স যখন 24 বছর, তখন বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে। সেইখানে রনিকে 7 নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে, যদিও তিনি টপ অর্ডার ব্যাটসম্যান, মূলত যিনি ওপেনার তাকে 7 নম্বরে নামিয়ে দেওয়া হলো এবং 22 বলে 21 রানে তিনি একটা ইনিংস খেলেন দলের যেটা দ্বিতীয় সর্বোচ্চ রান। কিন্তু এরপর আর কখনোই তিনি জাতীয় দলে সুযোগ পাননি, এবং যেমনটা হয় বাংলাদেশের ক্রিকেট বাস্তবতা বলছিলাম, রনির কথা সবাই ভুলে গেছে, সবার ভুলে যাওয়াটাই স্বাভাবিক, যদিও ডোমেস্টিকে তিনি নিয়মিত পারফর্ম করছিলেন। এমনকি আমাদের কোচ চন্ডিকা হাতুরি সিংহে, যিনি দ্বিতীয় মেয়াদে এলেন, তিনিও প্রেস কনফারেন্সে বলেছেন যে রনির কথা তার মনে আছে, যে একটা ম্যাচ তিনি খেলেছিলেন শেষের দিকে খুব বেশি, এরপরে কেন তিনি বাদ পড়লেন বা কিভাবে রনি হিসাবের বাইরে চলে গেলেন সেটা আর তিনি মনে করতে পারেননি। সেই চন্ডিকা হাতুরি সিংহের সময় রনি তালুকদারের আবারও ক্রিকেটার হিসাবে, জাতীয় ক্রিকেটার হিসাবে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে তার আবারও কিন্তু আরেকটা লাইফ তিনি পেলেন, পাচ্ছেন, এবং সেই রনি তালুকদারে এখন হাতুরি সিংহে পুরোপুরি মুগ্ধ। মুগ্ধ হবেন না কেন, আজকের এই ইনিংসটার কথাই আগে একটু যদি আমি বলি, লিটন দাসের সঙ্গে তার ওপেনিং পার্টনারশিপটা অসাধারণ হয়েছে। আমাদের পাওয়ার প্লে ইতিহাসে আমরা সবচেয়ে বেশি রান করেছি, প্রথম উইকেট জুটিতে আমরা 91 রান তুলে ফেলেছি, সব ঠিক আছে, আমি ওপেনিং নিয়ে আরেকটা স্টোরি করেছি, সেখানেই এই সব কিছু বলা রয়েছে। রনির ক্ষেত্রে যেটা আসলে রিমার্কেবল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে, ধরেন তিনি যে সেকেন্ড ওভারে তার মুখোমুখি থার্ড বলে গিয়ে তিনি ছক্কা মারলেন সেটাও না, পাওয়ার প্লে লাস্ট ওভারটার কথা জাস্ট একটু মনে করেন। প্রথম বল তিনি যেটা ফেস করলেন, মানে ওই ওভারের সেকেন্ড বলটা, আডায়ারের বলটা, তিনি স্লোয়ার বলটাকে পিক করে একেবারে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা মারলেন। কিন্তু আমি ভেরি নেক্সট ডেলিভারির কথাটা আলাদা করে বলতে চাই, যেই জায়গাটাতে তিনি হচ্ছে গিয়ে জায়গা করে নিয়ে শেষ মুহূর্তে ওই কী বলা চলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে তিনি বলটাকে যেভাবে ঠেলে দিয়ে চার নিলেন একেবারে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে, দেখার মতো। আবার ওই তারপরে বলটাও চার মেরেছেন, কিন্তু আমি আবার তারপরে বলে তৃতীয় যে বাউন্ডারিটা, তৃতীয় যে চার, ইনফ্যাক্ট 6-4-4-4, ওই লাস্ট চারটার কথাও আবার একটু বলতে চাই, সেইটাকেও তিনি যেভাবে হচ্ছে গিয়ে একেবারে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে একেবারে পুশ করেছেন এই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে, সেইটাকে আসলে একেবারে মানে অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়। সো তার অবশ্যই রনি হচ্ছে গিয়ে লিমিটেড ক্রিকেটার, রনির হচ্ছে গিয়ে শর্টের রেঞ্জই অনেক বেশি তা হয়তো না, তিনি হয়তো গিয়ে অনেক সময় ওয়ান ডাইমেনশনাল, শুধুমাত্র অ্যাটাকই তিনি করেন, কিন্তু এইভাবেই তো তিনি ক্যারিয়ার জুড়ে খেলে এসেছেন এবং এইভাবে খেলেই তো তিনি ডোমেস্টিকে কিন্তু তিনি সাফল্য পেয়েছেন। এই যে এবার যে ন্যাশনাল টিমে তার কামব্যাকটা, সেইটা কিন্তু ডোমেস্টিকের একটা সাফল্যের উপর ভিত্তি করে, বিপিএলের সাফল্যের উপর ভিত্তি করে, যেখানে তিনি রংপুর রাইডার্সের হয়ে 13 ইনিংসে 425 রান করেছেন এবং এইটা এইবারের বিপিএলে সেকেন্ড হায়েস্ট রান গেটার তিনি ছিলেন আফটার নাজমুল হোসেন শান্ত, এবং ওইটাই কিন্তু রনিকে এই ডোরটা ওপেন করে দিয়েছে ন্যাশনাল টিমে খেলার ক্ষেত্রে। তারপরও সুযোগটা পাবেন কি না ইলেভেনে সেটা নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু আমাদের টি টোয়েন্টিতে আমাদের ওপেনাররা যেহেতু স্ট্রাগল করছেন করেই চলেছেন, সেই কারণে রনিকে একটা সুযোগ দেওয়া হয় এবং সেই সুযোগটাও কাকে, নাজমুল হোসেন শান্তকে ওই ওপেনার থেকে 3 নম্বরে পাঠিয়ে দেয়, সেটাও কিন্তু এখন হয়তো মনে হচ্ছে না, কিন্তু ওই সময় কিন্তু এইটাও একটা বড় ডিসিশন ছিল। শান্ত আমাদের লাস্ট যে টি টোয়েন্টি সিরিজ আমরা খেলেছি, মানে ইংল্যান্ডের পক্ষে সিরিজের আগের কথা আমি বলছি, ওয়ার্ল্ড কাপ, সেখানে 5টা ম্যাচের মধ্যে তার হচ্ছে গিয়ে 2টা 50 রয়েছে। এই যে বিপিএলে শান্ত 500 উপরে রান করেছেন, টপ রান গেটার তিনি ছিলেন, মূলত ওই ওপেনার ভূমিকায় নেমে তাকে ওপেনার থেকে 3 নম্বরে নামিয়ে দেওয়াটা, এটা কিন্তু বিগ ডিসিশন ছিল এবং রনির উপরে পরোক্ষ একটা প্রেশারও কিন্তু ছিল। সব কিছু ছাপিয়ে সেই প্রেশারটা তিনি জয় করেছেন বাংলাদেশের বাস্তবতায়। আমি এটাকে রূপকথা কেন বলছি, কারণ 32 বছর বয়সে এসে একজন ক্রিকেটার ন্যাশনাল টিমে কামব্যাক করছেন সেটাই তো অসাধারণ ব্যাপার। সেই তিনি এরকম ক্রিকেট খেলছেন যেই ক্রিকেটটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসিং রুমে একটা পজিটিভ আবহাওয়া ছড়িয়ে দিচ্ছে। খুব বেশি রান কিন্তু আজকের ইনিংসের আগেরগুলোতে তিনি করেন নাই, ইংল্যান্ডের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজের যে 3টা ম্যাচ সেখানে দেখেন যে 14 বলে 21 রান, 14 বলে 9 রান, 22 বলে 24 রান, কিন্তু ওই ছোটো ছোটো ইনিংসগুলোতেই তিনি কিন্তু ইম্প্যাক্টটা কিন্তু আসলে হিউজ সেইটা তিনি রাখতে পেরেছেন এবং পেরেছেন বলে দল তার উপরে আস্থা রেখেছে, আস্থা রেখেছে বলে আজকে তিনি আরও এরকম একটা বড় একটা ইনিংস খেললেন। শেষ ওইখানে বোল্ড না হয়ে গেলে তো ইনিংসটা হয়তো আরও বড় হতে পারতো, কিন্তু
যেটা বললাম যে টি টোয়েন্টিতে আমরা একটা নতুন একটা ডাইমেনশনে খেলতে চাইছি, আমরা নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাইছি, এবং সেই ব্র্যান্ডের সঙ্গে রনির ব্যাটিংটা, রনি তালুকদারের ব্যাটিংটা দারুণভাবে কিন্তু যাচ্ছে। যদি তিনি এইটা কন্টিনিউ করতে পারেন তাহলে টি টোয়েন্টি ক্রিকেটে আমাদের এই বড় একটা দুর্ভাবনের জায়গাটা, ওপেনিংয়ের বড় একটা দুর্ভাবন অবভিয়াসলি লিটন দাসের সঙ্গে মিলে, সেইটা কিন্তু আমাদের কেটে যাবে। রনি ফেল করবেন, সামনে ডেফিনেটলি ফেল করবেন, তার প্যাটার্নের প্লেয়ারদের ফেল করার চান্স কিন্তু আরও অনেক বেশি, এবং সেটা তিনি অবশ্যই করবেন, কিন্তু তিনি যে সামর্থ্যের জায়গাটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তার এই কামব্যাক করা, এই বয়সে সে কামব্যাক করা, যে মানসিক দৃঢ়তা তিনি দেখেছেন, সঙ্গে সঙ্গে ক্রিকেট ওই স্কিলের যে প্রকাশ তিনি দেখিয়েছেন, তাতে তার উপরে টিম ম্যানেজমেন্ট বোধহয় আস্থা রাখতেই পারে। বয়স 32 হয়ে গেলেও একটু দীর্ঘমেয়াদে বোধহয় আস্থা রাখতেই পারে। যেভাবে রনি কামব্যাকটা করলেন তাতে রনি তালুকদার কিন্তু আমাদের দেখালেন যে এভাবেও আসলে ফিরে আসা যায়, কী বলবেন?